তাহলে তুমি আমাকে ভুল বুঝলে মা? মা বলে ডাকছো কেন আমায় গুট্টি? তুমি তো আমাকে আর মা বলে ডাকতে পারো না। যে সূত্র ধরে তুমি আমাকে মা বলে ডাকতে পারো, সেই সূত্রটা তো তুমি এক ঝটকায় মিথ্যে করে দিয়েছ। আর আমাকে মা বলে ডাকার কোনো অধিকার তোমার নেই গুট্টি। তুমি কিন্তু এই বিয়েটা ভেঙে দিয়ে খুব ভুল করলে, খুব ভুল করলে। তোমার ছেলে তোমার কথা শোনে, সেই জন্য তুমি এই জোরটা করলে, তাই তো? আর যদি তোমার ছেলে তোমার কথা না শুনতো, তাহলে কিন্তু তুমি এই কাজটা করতে পারতে না। না পারতাম না দিদি, ঠিক বলেছেন। আমার ছেলে আমার কথা না শুনলেই কাজটা আমি করতে পারতাম না। কিন্তু হ্যাঁ, আমি আমি খুব ভাগ্যবতী মা আমার ছেলে আমার কথা শোনে, কারণ আমি আমার ছেলেকে সেভাবেই বড় করেছি, সেভাবেই মানুষ করেছি। আমার ছেলে তো দেখেছে আমি তাকে কত কষ্ট করে বড় করেছি, তাই আমার ছেলে সেই সেই কষ্টের মর্যাদা দেয়। আজকে হয়তো সে বুঝতে পারবে না যে আমি কেন তাকে এই বিয়েটা করতে দিচ্ছি না, কিন্তু একদিন না একদিন যে ঠিক বুঝবে যে তার মা তার ভালো চেয়েই এই সিদ্ধান্তটা নিয়েছে। আরো একটা কথা, গুড্ডি যদি চায় তাহলে ও নিজের অধিকার আদায়ের জন্য কোর্ট অব্দিও যেতে পারে। না আন্টি, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটাই সব থেকে ভালো সিদ্ধান্ত। আমি সম্মান করি তোমার সিদ্ধান্তকে। তুমি তোমার পছন্দ মতো তোমার ছেলের বিয়ে দিও, সেটা আমরা ঠিক করবো গুট্টি। পছন্দ অপছন্দ সবটা আমরা ঠিক করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আর জিতের বিয়েটা হচ্ছে না, এটাই সব থেকে বড় কথা। আমার মা যখন বলেছে তখন আপনাদের ভালো লাগুক কি না লাগুক ওই কথাটাই হবে। আমি আমার মাকে সমর্থন করি, আমার মা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন। আমার মা কিছু বললে সেই কথার সেই কথা রাখার চেষ্টা আমিই করি, সেই কথার দাম দেওয়ার দায়িত্বটা আমার উপরই পড়ে। এখন আমার আমার মা মনে করেছে যে এই বিয়েটা আমার জন্য ভালো হবে না, এই বিয়েটা আমার করা উচিত হবে না, সে কথা আমার মা বলেছে আর আমি সর্বান্তকরণে মেনে নিচ্ছি সে কথা। আর তার জন্য যদি গুড্ডিকে কিছু মূল্য ধরে দিতে হয় দিয়ে দেখ। না সরি আন্টি, আমরা আমরা গরিব, কেউ নেই আমাদের, কোনো রকমে চলে যায়, এটা সত্যি ঠিকই। কিন্তু তাই বলে যে ছেলের সঙ্গে আমার বিয়েই হয়নি শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য তার থেকে হাত পেতে টাকা নেব, এতটা নিচু বা অসুদামি নয়। যদি টাকা আমার নেওয়ারই হতো অনেকদিন আগেই, অন্য জায়গা থেকে আমি টাকা নিতে পারতাম। সেখান থেকে যখন নিইনি, ওমাদা নাওনি কেন? কেউ তো বারণ করেনি তোমাকে টাকা নিতে। হ্যাঁ, আর তাছাড়া কারোর না কারোর থেকে তো নিতেই হয়, তাই না? তুমি যে নিজেই নিজের সমস্ত খরচা চালাচ্ছ, তা তো তা তো নাও হতে পারে। আমি খুব ভালো করে জানি এখন আমি যা বলবো তোমরা তোমরা আমার একটা কথা বিশ্বাস করবে না। তবু একটা স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল। গুড্ডি, তোমার এত কথা শুনে আমাদের আর কোনো লাভ নেই গুড্ডি। তোমাকে আমি ভালোবেসেছিলাম, ভালোবেসে কাছে টেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমার ছেলেকে ঠকিয়েছ, তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ গুড্ডি। তাই তোমার সঙ্গে আমরা আর কোনো রকম সম্পর্কই রাখতে চাই না। আমার ধারণা আমি
আমি তোমাকে যথেষ্ট পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর যদি তাতেও তুমি না বুঝতে পারো, আমার আর কিছু বলার নেই। আমি চলে যাচ্ছি। চলো, আমি তোমার পৌঁছে দিচ্ছি। আর না, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আমি একাই ঠিকভাবে পৌঁছে যেতে পারবো। গুড্ডি, আমি আমার মার সব কথা শুনি ঠিকই, কিন্তু কিছু কিছু কথা থাকে যেটা একান্ত আমার নিজের কথা। আমার মা তোমার উপর অভিমান করেছে, তাই তোমার সঙ্গে হয়তো এইভাবে মানে এরকম রুক্ষভাবে কথা বলছে। আসলে এটা আমার মার নেচার নয়। আর একটা কথা, আমি আমি একদিন চেঁচে তোমার হাত ধরেছিলাম, তাই আজ হঠাৎ করে এইভাবে তোমার হাত ছেড়ে দিতে পারবো না। আমার মা চাইছে না, তাই আজকে এই বিয়েটা হবে না। হয়তো তুমিও এখন বিয়ে করার মতো অবস্থায় নেই, কিন্তু তাই বলে এভাবে মাঝরাস্তায় তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। গুটি, এমন অমানুষ, এমন কাপুরুষ আমি নই। আমার মা আমাকে তেমনভাবে তৈরি করেনি। ঠিক আছে, চলো তোমার হোস্টেলে আমি তোমায় পৌঁছে দিই, দেরি হয়ে যাচ্ছে। চলো। একদিন আমি এই হোস্টেলের ঘর থেকেই তোমাকে আমার বাড়ি নিয়ে গেছিলাম, আজ আবার এই ঘরেই ফিরিয়ে দিয়ে গেলাম। এটা আমার অভিপ্রায় ছিল না গুটি, যদিও আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে ভালোবাসতে পারো। তবে আমি এটা জানতাম যে আমি তোমাকে ভালোবাসি, আর সেই জন্যই আমি তোমাকে একটা ঘর দিতে চেয়েছিলাম। আপনি চাইলেও আপনার মা তো এখন আর চান না। আপনার মা আপনাকে ছোট থেকে বড় করেছে, সব সময় নিজের কাছে আগলে রেখেছে। আপনারও তো আপনার মায়ের প্রতি একটা দায়িত্ব আছে। তুমি যদি মনস্থির করতে যে আমাকে বিয়েটা করবে, তুমি যদি মিথ্যে বিয়েতে রাজি হতে, তাহলে আমার মাকে বুঝিয়ে নেওয়ার দায়িত্বটা ছিল কিন্তু আমার। তাই বলছি কি, অকারণে আমার মায়ের অজুহাত দেখিয়ে তুমি নিজেকে সরিয়ে নিও না, কোনো প্রয়োজন নেই গুটি। তার চেয়ে বলো, তুমি অনুজের জন্যই বিয়েটা করতে পারলে না? আমি আমি তো দু তিন দিন সময় চেয়েছি শুধু। কি হবে, সময় নেই, কিছু লাভ নেই। সময় সময় পেলেও কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। আচ্ছা, এই অনিশ্চয়তার মধ্যে একটা মানুষ কতদিন থাকতে পারে গুটি? অনিশ্চয়তার কি আছে? কিচ্ছু নেই, কোনো অনিশ্চয়তা নেই। তুমি হ্যাপি এই লাইফে? আমি এখন আর নিজের সুখের কথা ভাবি না। কেন ভাবো না? সুখের কথা না হোক, স্বস্তির কথা তো ভাবো। একটা বিবাহিত ছেলে, তার বউ আছে, তার বউ প্রত্যেকটা মুহূর্তে মনকষ্টে ভুগছে। যতই দোষ থাক তার বউয়ের, যতই সে তীক্ষ্ণভাবে কথা বলুক তোমার সঙ্গে, এটা তো সত্যি ওর জীবনে কোনো শান্তি নেই। আর সেই অশান্তির মূলে তুমি। আমি তো দূরে সরেই থেকেছি, আমি তো শিরিন দিদির ঘর ভাঙিনি, বরং শিরিন দিদি আমার ঘর ভেঙেছে। না না গুড্ডি, এই কথাগুলো খুবই তর্ক সাপেক্ষ। উনি তোমার ঘর ভেঙেছেন না, তুমি ওনার ঘর ভেঙেছো। এটা আচ্ছা, হয়তো একদিন উনি তোমার ঘর ভেঙেছিলেন, কিন্তু পরোক্ষভাবে কি উনি তোমার ঘর ভেঙেছিলেন? তোমার স্বামী যদি ঠিক থাকতো, তাহলে তোমার ওই ঘর ভাঙতো? ভাঙতো না। অনু চেয়েছে, তাই তোমার ঘর ভেঙেছে। তাই শুধু শুধু কেন একজন তৃতীয় ব্যক্তিকে দোষ দেবে বলতো? আর এখন প্রতিনিয়ত ওনার ঘর ভাঙছে। তুমি বলতো, ওনার ঘর এই যে ভাঙছে, তুমি কি দায়ী নও? পরোক্ষভাবে হলেও নও তুমি দায়ী। তোমার শিরিন দিদিকে তুমি কোনোদিন সুখী করতে পারোনি। আপনি
এভাবে বারবার আমাকে কেন অ্যাকিউজ করছেন? যা সত্যি তাই তো বলছি। হয় তুমি সিরিনকে ওর সঙ্গে সংসার করতে দাও, আর না হলে সিরিনের জীবন থেকে চলে যাক, তুমি ওর সাথে সংসার করো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।